বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আম জনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ, নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার, প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। উত্তরকর্ম সমষ্টি বিধানসভা বিজেপি প্রার্থী ডক্টর মানস দাস নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। করিমগঞ্জের চক্রাধিক কার্যকালে ভোটাধিকার প্রয়োগ করেন, তিনি ছিলেন প্রার্থীদের সহধর্মিণীয়। তার প্রতিনিধি রয়েছেন কংগ্রেসের কমলাক্ষ দেব পুরকায়স্থ। এদিকে উত্তরকর্ম বিধানসভা সমষ্টি কংগ্রেস প্রার্থী কমলাক্ষ দেব পুরকায়স্থ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। করিমগঞ্জের সুভাষবাণী বিদ্যাপীঠে প্রাথমিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। তার প্রতিনিধি রয়েছেন বিজেপি ডক্টর মানস দাস। ডাক্তার মানস দাস ইতিমধ্যে ভোটদান কৰিছে। ভোটদান কৰাৰ পিছত প্ৰথম প্ৰতিক্ৰিয়া মই ল'বলৈ চাম, কি ক'ব, ভোট দিলে এতিয়া গোটেই ফাইটটো কেনেকুৱা ধৰণৰ হ'ব? প্রত্যেকটা নাগরিকের নিজের দায়িত্ব যে নিজের ভোট প্রদান করে। মোর ক্ষেত্রে একটু ব্যতিক্রম এই জন্য যে আমি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলাম আর নিজে একজন প্রার্থী মানে কংগ্রেস মনোনীত প্রার্থী। তো এবার যেভাবে মানুষের সাহায্য সহযোগিতা, মানুষের ভালোবাসা এবং বিশেষ করে আমার ঘর, এটা সুভাষনগর আমার ঘর, এখানে বড় হয়েছে, অর্থাৎ এই অঞ্চলে মানুষের সহযোগিতা, উত্তরকর্মীদের মানুষের ভালোবাসা, মানুষের যে যে সহযোগিতা যেটা লাভ করলাম এবং বিগত দিনে মানুষের যে আবেগ যেটা, সেটাতে আমি বিশ্বাস করি এবার আমি বহুত ভোটে জয়লাভ করতে পারব। নিজের সাংবিধানিক অধিকার প্রয়োগ করলেন দক্ষিণগঞ্জ সমষ্টি অগ্রদলের প্রার্থী আজিজ আহমেদ খান। 652 নং উদাহরণ প্রাইমারি স্কুলের ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন অগ্র প্রার্থী জন। তার প্রতিনিধি রয়েছেন কংগ্রেসের সিদ্দিক আহমেদ। এদিকে দক্ষিণগঞ্জ বিধানসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন। স্ত্রী, পুত্র, কন্যা ও মাখি নিয়ে টুকুরবাজার এমই স্কুলে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। তার প্রতিনিধি রয়েছেন অগ্র প্রার্থী আজিজ আহমেদ খান। ভোটটো মানে কি হব আর কি কি আহা করি আছে? একশো শতাংশ আহা করি আছে। কি ভোটত দিব জানো? হব 18-20 হাজারের ব্যবধান, 18-20,000। মানে ফার্স্ট প্রেফারেন্সটো কি হব আপনি জিতার পিছত? না, আমার জিতার পিছত আবার ডেভেলপমেন্ট কাজ করি, সর্বপ্রথম ডেভেলপমেন্ট কাজ করি, এডুকেশন সেক্টর অ্যান্ড ডেভেলপমেন্ট। মই এতিয়া মোৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিছোঁ আৰু আমাৰ ফেমিলিৰ গোটেই মানুহবোৰে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিছে। আমাৰ এইটো অঞ্চলত আমাৰ যিসকল ৰাইজ আছে গোটেই মানুহে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰি আছে আৰু মই 100% আশাবাদী যে মই এইটো নিৰ্বাচনত বহুত ভোটৰ ডিফাৰেঞ্চত মই জিকিম।
কালাছড়া প্রাথমিক বিদ্যালয়ে 173 নং ভোটগ্রহণ কেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন পাথারকান্দি বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে প্রার্থীজন উল্লেখ করেন যে এবার তিনি 30,000 ভোটের ব্যবধানে জয়লাভ করছেন। সমষ্টির জন্য তিনি অনেক কাজ করেছেন, এতে সমষ্টিবাসী তার প্রতি রয়েছেন অতিশয় আনন্দিত। এদিকে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন পাথারকান্দি সমষ্টির কংগ্রেস প্রার্থী শচীন সাহ। 746 নং পুতনী প্রাথমিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। তার প্রতিনিধি রয়েছেন বিজেপির প্রার্থী কৃষ্ণেন্দু পাল। বিশেষকে মই আকৌ গোটেই পাথারকান্দি বিধানসভা সমষ্টির সম্মানিত রাইজক মই ধন্যবাদ জ্ঞাপন করে বিচাৰিছো। এই যে 32 বছরিয়া এটা লড়াক তেওঁলোকক সেবার যেটা সুযোগ দিছে আর মোৰ বিশ্বাস আর কেউ নাই এই মোৰ নিজা জীবী আর মোৰ ঘর হয় ইয়াতে। নিশ্চয় আমার ইয়াত মই ইয়াতে সরুর পৰা খেলি ডাঙর হয়েছো, নিশ্চয় মানে ইয়ার মানে বিশেষকে মোৰ উপর আশীর্বাদ থাকিব। আর গোটাই পাথারকান্দি বিধানসভা সমষ্টির প্রতিটি ভাষা জনগোষ্ঠীর মানুষ, আজি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের মানুষ আর মেথাই মণিপুরী সমাজের মানুষ, হিন্দু বঙ্গালী সমাজের মানুষ, আমার চাহ বাগিচার মানুষ, মাইনরিটি সমাজের মানুষ, ট্রাইবেল সমাজের মানুষ, গোটাই কমিউনিটি ভাষা জনগোষ্ঠীর মানুষ আশীর্বাদ আছে। দিন থাকিব পাথারকান্দি কনস্টিটিউয়েন্সি এতিয়ালৈকে যেটো ইনফৰমেচন আছে জিতার পিছত মানে কি মানে ফার্স্ট প্রায়োরিটিটো কি হব আপনার? আমার তো পাথারকান্দি যেটো রোড কমিউনিকেশন, হেলথ সেক্টর ডেভেলপমেন্ট আর এডুকেশন মানে যেটো আমার ধারা আসলে ধারাখন চলি থাকিব। মানে নেক্সট 5 ইয়ার্স আমার পাথারকান্দির মেইন যেটো আমার এদিন আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আর আমার নেতার আব্বাক মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কই গল যে ফুল ফ্লেজার সিভিল সাব ডিভিশন আর মেডিকেল কলেজ আর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এই তিনটা আমার মেইন নেক্সট 5 ইয়ার্সর ভিতর এটা আমি কাজটা সম্পন্ন করিম, এটাই আমার মেইন টার্গেট। করিমগঞ্জ সমষ্টির কেটা বিজেপি দলে লাভ করব বলে আপনি ভাবে? সাইডটা জয়লাভ করব আর সাউথ করিমগঞ্জটু আমার মিত্রজোটর এজিপি জয়লাভ করব। রাতাবাড়ি সমষ্টি বিজেপি প্রার্থী বিজয় মালকার প্রথমবার রাতাবাড়ি সমষ্টি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। রামকৃষ্ণনগর এলাকার রামকৃষ্ণনগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে 69,291 নম্বর ভোটগ্রহণ কেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। ভোটাধিকার প্রয়োগ করে সংবাদকর্মে তিনি উল্লেখ করেন এবার তিনি 40,000 ভোটের ব্যবধানে জয়ী হচ্ছেন, রাতাবাড়ি সমষ্টি তার কোনো প্রতিনিধি নেই। এদিকে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন রাতাবাড়ি সমষ্টির কংগ্রেস প্রার্থী শম্ভু সিং মালা। ভোটদান করে আপ্লুত প্রার্থীজন রাতাবাড়ি প্রথম করেছো, কারণ যাবার যেতিয়া মই ইলেকশন খেলেছিল তেতিয়া মোর ভোট ইয়াত না আছিল, এবার মই পার্মানেন্ট ইয়াত রাতাবাড়ির বাসি হয়েছো, এবার আজি মই নিজের ভোটটো নিজে দিছো, ভাল লাগিছে। নিজে এই মুহূর্তত ভোট নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে, গতিকে কি কব কি হব রাতাবাড়িত? রাতাবাড়ির ডিফারেন্স 40-50,000 হব। কার লগত প্রতিদ্বন্দ্বিতা হব? 40-50,000 ভোটের ডিফারেন্স জিতার পিছত তার প্রতিদ্বন্দ্বিতা থাকে নি আর।
আনন্দ সংবাদ করিমগঞ্জ জেলায় সর্বপ্রথম ডিজিটাল প্রস্তুতিতে স্কুল এবং ক্লাসরুম নিয়ে যাত্রা আরম্ভ করল গ্লোরিয়াস ডিজিটাল ইংলিশ স্কুল। প্রতিটি ক্লাসে ডিজিটাল বোর্ডের মাধ্যমে রয়েছে পঠন পাঠনের বিশেষ সুবিধে। এভাবেই স্মার্ট ক্লাসের মাধ্যমে নার্সারি থেকে ক্লাস সিক্স পর্যন্ত রয়েছে পড়াশুনোর সুবিধে। তাছাড়া রয়েছে যাতায়াত ব্যবস্থার সুবিধে, সিসিটিভি ক্যামেরার সুবিধে সহ ফুল ক্যাম্পাসে রয়েছে স্বাস্থ্যকর পরিবেশ। দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে ছাত্রকেন্দ্রিক পাঠদানের বিশেষ সুবিধে রয়েছে গ্লোরিয়াস ডিজিটাল ইংলিশ মিডিয়াম স্কুলে। আর দেরি না করে আজই আপনার শিশুটির সঠিক ভবিষ্যৎ নিশ্চিত করতে আজই নাম নথিভুক্ত করান গ্লোরিয়াস ডিজিটাল ইংলিশ স্কুল, পাথারকান্দি রোড, করিমগঞ্জ, রেলগেটের পাশে। ফোন নাম্বার 8135084411 অথবা 7399207878। দ্বিতীয় পর্যায়ের ভোটদান প্রক্রিয়ায় 80 শতাধিক বয়স্ক বা তার ঊর্ধ্ব ভোটাধিকার নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন। অনেকে হুইলচেয়ার বসে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। বিভিন্ন দৃশ্য আমাদের ক্যামেরায় বন্দী হয়। এদিকে বর্তমান যুব প্রজন্মদের যারা এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করেন, এ দৃশ্য আমাদের ক্যামেরায় উঠে আসে।
এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। গোপীনাথ চতুষ্পাঠি 100 নম্বর, পিএস নাম্বার 132 এবি করেছে, কারণ 1000-এর উপরে ভোট আছে। তো এখন পর্যন্ত কত পার্সেন্ট ভোট হয়েছে? 25-30 ভালোই হচ্ছে। ভোটাররা খুব অ্যাগ্রেসিভ হয়ে ভোট দিচ্ছে, এখানে মোটামুটি ভালোই চলছে। কীরকম লাগছে প্রথম ভোট দিয়ে আপনার? খুব এক্সাইটেড লাগছে। কালকে রাত থেকেও আমার খুব ভালো লাগছিল, আজকেও ভালো লাগছে, খুবই এক্সাইটেড আমি ভোট দিয়ে নতুন। দেখুন, আমাদের আজকে সকাল থেকে যে আবহাওয়া ছিল একটু ভয় পেয়ে গেছিলাম যে আবহাওয়া যদি খারাপ থাকে তাহলে বিশেষ করে শহরের লোক বেরোতে অসুবিধা হয়ে যায়। কেমন সরকার পছন্দ হচ্ছে? তোমার নাম? তানিয়া। এবার নতুন বুথ কিরম লাগলো? ফ্যান্টাস্টিক। কিরম সরকার পছন্দ করছিস? দেখি যে ভালো করতে পারে দেশের জন্য, মানে আমাদের আসামের জন্য। এবারের উত্তর করিমগঞ্জের নির্বাচন সমন্বয়ের নির্বাচন, সমন্বয় ঐক্য প্রগতি সামনে রেখে আপামর মানুষ যেভাবে ভোটের কাস্টিং করেছে, আমি সবাইকে আমাদের মহাজোটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। ইভিএম মেশিন বিসঙ্গতি ওয়াই করিমগঞ্জ জেলার বিভিন্ন সমষ্টি অনেক অসুবিধার মুখে পড়তে হয় ভোটদাতাদের। পাতাকান্দি সমষ্টি 70 নং ভোটগ্রহণ কেন্দ্র, উত্তরক্রমের সমষ্টি 126 নং ভোটগ্রহণ কেন্দ্র ইভিএম মেশিন বিকল হয় ভোটদাতাদের অনেক বেশি সমস্যার সম্মুখীন হন। বদরপুর সমষ্টি 104 নং ভোটকেন্দ্রে বিসঙ্গতি ধরা পড়ে। এদিকে ইভিএম মেশিন বিকল হওয়ায় করিমগঞ্জ জেলার বিভিন্ন সমষ্টি উত্তেজনার সৃষ্টি হয়েছিল, কিন্তু পরবর্তীতে তা প্রশমিত হয়। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আমজনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ, নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার, প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সম্ভার স্কাই 18 বাংলা নিউজ।